সেই কথা সেই কাজ সরাসরি কিন্তু বাসে উঠে গিয়েছে এবং উঠেই কিন্তু আপনাদেরকে আমি সরাসরি ভিডিওতে কমিউনিকেট করছি। বাইক থেকে একটা বাইক রেন্ট করে মুহূর্তে কিন্তু আমরা বাইক রেন্ট নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ডিসকভার এবং হেলেন নিয়েছে হচ্ছে হোন্ডা ডায়ো। ওয়েলকাম টু মাই চ্যানেল কাজি নৌরিন। দেশ দেশের বাড়ি থেকে মধ্যে যারা কাজি নৌরিন দেশে, আশা করি আমরা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি গ্রিন লাইন বাসে এবং আমরা চলে যাচ্ছি কক্সেস বাজার। আপনাদেরকে বলার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে একবারে সরাসরি বাসের মধ্যে উঠে আমি আপনাদের সাথে কথা বলবো এবং যেই কথা সেই কাজ সরাসরি কিন্তু বাসে উঠে গিয়েছি এবং উঠেই কিন্তু আপনাদেরকে আমি সরাসরি ভিডিওতে কমিউনিকেট করছি। তো বাসটা খুবই সুন্দর, বাসটা চলুন আপনাদেরকে একটু দেখাই। আর এখন সময় বাজে ঠিক হচ্ছে 9:56 এবং এই 9:56 কিন্তু আমরা বাসে উঠেছি এবং এখান থেকে আমরা হয়তো বা কুমিল্লার দিকে একটা ব্রেক করবো এবং কুমিল্লার ব্রেকের পরে কিন্তু আমরা সরাসরি কক্সেস বাজার চলে যাবো। তো বন্ধুরা চলুন আপনাদেরকে এক পলকে এই বাসটি দেখিয়ে ফেলি। কিছুদূর জানার পরে আমরা কুমিল্লাতে একটি ব্রেক দিই এবং ব্রেকের পরেই সরাসরি মূল যাত্রাটা শুরু হয়। বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হিল টাওয়ারে। হিল টাওয়ারে এবার আমরা আমাদের রুম বুক করেছি, তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, রিজনেবলের মধ্যেই ছিল, নিয়ার অ্যাবাউট 3000 টাকা মতো পড়ছে। ফুল এসি রুম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে বের হয়ে ডিরেক্ট মোটামুটি বাইক ভাড়া প্লাস সাথে সাথে যে ব্যাটারি রিক্সা টিক্সা সব কিছুই পাওয়া যায়। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সেস বাজার এবং কক্সেস বাজারে আমরা যেহেতু বাসে এসেছি, বাসে আসার কারণে কিন্তু আমরা ভাবলাম যে এই রেন্টে বাইক থেকে একটা বাইক রেন্ট করি। এই মুহূর্তে কিন্তু আমরা বাইক রেন্ট নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ডিসকভার এবং হেলেন নিয়েছে হচ্ছে হোন্ডা ডায়ো। আমার ডিসকভার তো ডিসপ্লেই দেখা যায় না, এরপরও রেন্ট হিসাবে চলে, বাট আমরা আর একটু বেটার আশা করছিলাম। আজকের প্রথম দিন মোটামুটি একটা বাইক রেন্ট করছি, মোটামুটি ভালোই লাগছে, কিন্তু এরপরও মানে যেহেতু একটা জিনিস রেন্ট করতেছি ওই বাইকের মধ্যে যদি একটু মানে হ্যান্ডেল বাটা যদি একটু ঠিকঠাক থাকতো কিংবা মিটারটা যদি একটু ক্লিয়ার বোঝা যাইতো তাহলে হয়তো বা ভালো হইতো। যাই হোক, সব কিছু মিলে প্রথম টাইপের এক্সপিরিয়েন্স আর মাত্র 300 টাকা 2 ঘন্টা, এটা আমার কাছে মনে হয়েছে ওয়ার্থ ইট। এরপরও দেখা যায় যে আমরা যদি দেশের বাহিরে যাই ইন্ডিয়াতে সারাদিনের জন্য 1200 রুপিতে বাইক পাওয়া যায়, তো সেই হিসাব করলে বাংলাদেশের তুলনায় মানে কক্সেস বাজারে আরও মনে হয় কম করা উচিত, যেহেতু আমরা অনেক বাইক এনথুসিয়াস্টিক, যদি তারা আরেকটু কম করে বাইকারদের জন্য তাহলে আরও ভালো হয়। যাই হোক, আজকের প্রথম দিন মোটামুটি বাইক রেন্ট করলাম, আশেপাশে ঘুরলাম, ইনানি টিনানি ভিজিট করলাম এবং সব শেষে হিল টাওয়ারে আজকের দিনের মধ্যে এখানে শেষ। কক্সেস বাজার আসার পরে এই ওয়াটার বোটে ওঠার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার সাথে শুটিং এর সকল অ্যাক্সেসরিজ থাকার কারণে আমি এই ওয়াটার বোটে উঠতে পারলাম না। এখান থেকে সরাসরি আমরা চলে যাই ইনানি বিচে এবং ইনানি বিচে যেয়ে আমরা কিছু ড্রোন শুট নিই। বন্ধুরা আজকে হচ্ছে কক্সবাজারের তৃতীয় দিন। তো প্রথম দিন কিন্তু আমি চলে এসেছি, চলে আসার পরে বিভিন্ন সাইট সিং করলাম, সাইট সিং করার পরে কোন কোন জায়গায় শুটিং করব সেই জায়গাগুলো সিলেক্ট করলাম, এরপরে দ্বিতীয় দিন শুটিং করলাম, শুটিং টুটিং করার পরে আজকে তৃতীয় দিন, আজকে ড্রোন শট নেওয়ার জন্য এখানে আসলাম, কিছু ড্রোন শট নিয়েছি।
সমুদ্রের শট, পাহাড়ের শট সবকিছু নিয়েছি। যখনই আমি জিনিসপত্র গুছাইতে নিব তখনই হঠাৎ করে আমার খুব মন খারাপ হয়ে যায় যে এত সুন্দর একটা জায়গা থেকে আমার চলে যেতে হবে। তো আসলে চিরদিনই তো একটা জায়গায় স্থির থাকা যায় না, যেহেতু বাসা বাড়ি সবকিছু ঢাকার দিকে। এরপরও আপনাদেরকে বলবো যে আপনাদের যাদেরই সামর্থ্য আছে, সামান্য সামর্থ্য, তারা চলে আসতে পারেন এত সুন্দর একটা জায়গা, পাহাড় আর সমুদ্র সব একসাথে। তো আমার কাছে এত ভালো লাগছে। মোটামুটি খাওয়া দাওয়ার কথা বললে, খাওয়া দাওয়ার পরে তো সমুদ্র, আমরা রাত্রেবেলাও সমুদ্রে ভিজিট করছি। রাত্রেবেলা রাত্রের সমুদ্র একরকম সুন্দর, দিনের সমুদ্র আরেক রকম সুন্দর। সবকিছু মিলে আমি খুবই হ্যাপি যে মিউজিক ভিডিওটা করছি আমি। গানটার নাম হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগ গানটাতে আপনারা হয়তো বা আমার কিছু সুর দেখতে পারবেন। এত সুন্দর একটা জায়গাতে আমি এত সুন্দরভাবে একটা কমপ্লিট করতে পারছি, অনেক শর্ট টাইমের মধ্যে শুটটা কমপ্লিট করছি। এবং শুট আমার ক্যামেরাটা ধরে দিছে হচ্ছে হেলেন, অনেক কষ্ট করছে, এত শর্ট টাইমের মধ্যে এত সুন্দর একটা কাজ করা যাবে এটা আশা করি নাই। মাত্র মানে দেড় দুই ঘন্টার মতো সময় লাগছে আমাদের, আর আজকে আমরা ড্রোনের শট নিয়েছি। তো আজকে যেহেতু তৃতীয় দিন, আজকে আমি মানে চলে যাব। তো চলে যাওয়ার আগে শেষবারের মতো এই সমুদ্র, এই সমুদ্রের উত্তাল ঢেউ, এই যে সূর্য, সূর্যের থেকে যে সোনালি একটা আভা পড়তেছে, এগুলো আসলে মানে এত মিস করতেছি। এই কারণে এখানে একটু সময় নিয়ে দাঁড়ায় আছি, যাতে একটু ভাল লাগে, একটু যদি মানে প্রশান্তির নিঃশ্বাসটা ফেলা যায় আর কি। মানে সবকিছু মিলে ভাবতেই জানি কেমন লাগতেছে যে আবার চলে যেতেছি, কবে নাগাদ আবার আসবো, আবার ঢাকায় ব্যাক করব। ঢাকায় ব্যাক করার পর আবার সেই ব্যস্ততা, একটা মানসিক প্রেশার, মানসিক একটা চাপ, মানে কখন কাজ করব, কখন এটা করব। ঢাকার মধ্যে তো একটা কম্পিটিশন কাজ করে, সমুদ্রের মধ্যে কোনো কম্পিটিশন নাই। কেউ একটু বেশি জোরে আসতেছে ঢেউ, আবার কেউ একটু কম জোরে আসতেছে, কেউ কারোর দেখা মাইন্ড করে না। কিন্তু ঢাকা শহরে বাবা অনেক মাইন্ড, মানে বাইকারদের বাইকারদের মধ্যে কম্পিটিশন, সিঙ্গারদের সিঙ্গারদের মধ্যে কম্পিটিশন, ফ্যামিলিতে ছোট ছেলে মেয়েরা কে কোন পজিশনে আছে তাদের মধ্যে কম্পিটিশন। আমাদের প্রকৃতির কথা বলে, প্রকৃতিতে এই ধরনের কম্পিটিশন নাই। মানে কেউ যদি বেশি সুন্দর হয় তাহলে তারা আরো বেশি যে সূর্যের প্রাকৃতিক আলো দিয়ে আরো বেশি সুন্দর করে দেওয়া যায়। তারপর কেউ যদি আরো বেশি সুন্দর হতে চায় তাহলে ওই দেখেন কত সুন্দর সুন্দর পাহাড়, এই পিছনের দিকে আবার পাহাড়, পাহাড় গুলাও একদম পুরো দণ্ডায়মান হয়ে দাঁড়ায় আছে, স্থির হয়ে, কারোর ভিতরে কোনো কম্পিটিশন নাই। এগুলো দেখে আসলে অনেক কিছু শেখার আছে মানসিক ভাবে। যাই হোক বন্ধুরা, আমি অনেক বেশি আধ্যাত্মিক কথা বলে ফেলতেছি, আজকে চলে যাব তো এই জন্য। তো বন্ধুরা, এখান থেকে আমরা বিদায় নিব। এরপরে ঢাকায় তো চলে গেলে তো কাহিনী শেষ। তো যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলো আপনাদের কাছে আসে। তো আজকের জন্য কাজী নুরীন এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম, সাইনিং অফ।